আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি দাখিল ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী পাঁচের ২৪, ২৬ এবং ২৯ নং প্রশ্নের সমাধান করব। প্রত্যেকে খাতা কলম নাও এবং নিজ নিজ পাঠ্য বই নিয়ে অনুশীলনী পাঁচের ২৪, ২৬ এবং ২৯ নং প্রশ্নের দিকে তাকাও। শুরুতে আমরা ২৪ নং প্রশ্নে আসি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৬ যোগ করলে যোগফল ১৪ হবে? আমাদের উত্তর বের করতে বলা হচ্ছে কোন সংখ্যাটা, তো আমি ধরে নিলাম, মনে করি সংখ্যাটি সমান এক্স। কোন সংখ্যার দ্বিগুণ? সংখ্যাটা যখন এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ হচ্ছে টোয়াইস এক্স। প্রশ্ন মতে টোয়াইস এক্স প্লাস দ্বিগুণের সাথে ৬ যোগ করতে বলছে, প্লাস সিক্স, যোগ করলে যোগফল হবে ফোরটিন। টোয়াইস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু ফোরটিন, বা টোয়াইস এক্স ইকুয়াল টু প্লাস সিক্সটা সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলো, ফোরটিন মাইনাস সিক্স, বা টোয়াইস এক্স ইকুয়াল টু এইট, এক্স ইকুয়াল টু এইট বাই টু, এক্স ইকুয়াল টু ফোর। তাহলে নিম্ন সংখ্যাটা হলো ফোর। এটাই হচ্ছে ২৪ নং প্রশ্নের উত্তর। এরপর আমরা ২৬ নং প্রশ্নে আসি। কোন সংখ্যার সাত গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে? আবার ধরে নিলাম, মনে করি সংখ্যাটি সমান এক্স, তাহলে এক্স এর সাত গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে, সেটাই হবে প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে সেভেন ইন্টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান, এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান বাই সেভেন, এক্স ইকুয়াল টু থ্রি, তাহলে সংখ্যাটা হচ্ছে। এরপর আমরা ২৯ নং প্রশ্নে আসি। কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল টোয়েন্টি ফোর হবে? আবার ধরে নিলাম, মনে করি সংখ্যাটি সমান এক্স, তাহলে প্রশ্ন মতে কি হবে, কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, তাহলে চার গুণ হলে ফোর এক্স বিয়োগ দ্বিগুণ হচ্ছে টোয়াইস এক্স, অর্থাৎ ফোর এক্স মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর, বা টোয়াইস এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর, এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই টু, এক্স ইকুয়াল টু টুয়েলভ, তাহলে সংখ্যাটি হচ্ছে টুয়েলভ। এটাই আনসার। এর তিনটা প্রশ্নের আলোকে আগামী ক্লাসের বাড়ির কাজে তোমরা ২৫, ২৭ ও ২৮ নং প্রশ্নের সমাধান করে আনবা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।